নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আবারও সিভিক পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, তো সেই সিভিক পুলিশের বিজ্ঞপ্তি আপনি কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন বা কতদিন অ্যাপ্লাই করা যাবে, কোথায় আপনি ফর্ম পাবেন, কোথায় ফর্ম জমা দেবেন, সমস্ত বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। তার আগে বন্ধুদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটার হন তো চ্যানেল বা ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট বেল আইকন আসবে, সেখানে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে যখনই লেটেস্ট কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমরা এখন ওপেন করেছি, এখানে দেখছেন কলকাতা পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে যাওয়ার পর আপনি একটু নিচের দিকে এলে আপনি এখানে দেখবেন বেশ কিছু নোটিশ শো হচ্ছে, অর্থাৎ এখানে দেখবেন যে সমস্ত নোটিশগুলো উপর দিকে উঠে যাচ্ছে, এখানে আপনি একটু লক্ষ্য করবেন, এখানেই আপনি পেয়ে যাবেন রিক্রুটমেন্টের নোটিশটি। তো এই রিক্রুটমেন্টের নোটিশটি এখানে আমরা ডাউনলোড করে রেখেছি। এখানে বলা হয়েছে, দেখছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে, এবং ডেট এখানে দেখছেন 16 জানুয়ারি 2019 তারিখে এই নোটিশটি দেওয়া হয়েছে। এখানে দেখছেন যে অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়ে গেছে, সেখানে বলা হয়েছে মেল এবং ফিমেল সকলেই আবেদন করতে পারবেন, এবং অর্থাৎ পুরুষ এবং মহিলা সকলেই আবেদন করতে পারবেন। কলকাতার বিভিন্ন জোনে এই আবেদনগুলো চলছে সিভিক ভলেন্টিয়ারের। এখানে যে সমস্ত ইউনিটের নিয়োগগুলো হচ্ছে সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে দেখছেন ওয়ারলেস ব্রাঞ্চ কলকাতা পুলিশে এখানে 60টি পদ রয়েছে, এবং এই ব্রাঞ্চের অ্যাড্রেস আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক একইভাবে 2 নম্বরে এখানে দেখছেন কলকাতার হোমগার্ডে অর্গানাইজেশনে এখানে 100টি পদ রয়েছে, এবং তার অ্যাড্রেস আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি যে অ্যাড্রেসে আবেদন করবেন, অর্থাৎ যে ইউনিটে আবেদন করবেন, আপনাকে সেই এলাকার বাসিন্দা হতে হবে। আপনি যদি কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে চান তাহলে কিন্তু হবে না, এটা সম্পূর্ণ কলকাতা বাসিন্দাদের জন্য। এখানে দেখছেন নর্থ অ্যান্ড নর্থ সাবউরবান ডিভিশনে কলকাতা পুলিশের আন্ডারে 50টি পদ রয়েছে, এবং ঠিকানা এখানে দেওয়া আছে। ঠিক একইভাবে ইস্টার্ন সাবউরবান ডিভিশনেও এখানে 40টি পদ রয়েছে, টোটাল এখানে দেখছেন 250টি পদ রয়েছে। তো আপনি যদি এই সমস্ত এলাকাগুলোর বাসিন্দা হন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য এখানে বলা হয়েছে আপনার 20 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং 1/1/2019 এই তারিখের ভিত্তিতে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেখছেন, অর্থাৎ আপনি যদি 8 পাস হন তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার যদি এনসিসি বা এনএসএস এই সমস্ত বা সিভিক ডিফেন্সের আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, এই সমস্ত সার্টিফিকেট থাকে, তো আপনি আরও কিছু অগ্রাধিকার পাবেন। এবং এখানে আরও বলা হয়েছে আপনাকে নিজে গিয়ে সেই অফিসে আপনাকে ফর্মটা জমা দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকে বা এই সমস্ত মেকানিক্যাল কাজে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই সমস্ত এক্সপিরিয়েন্সের কাগজও আপনি সেখানে দিতে পারেন, সেখানে এক্সট্রা ফেসিলিটি পেয়ে যাবেন। এছাড়াও আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলা আছে, আপনি ভালো করে একবার নোটিশটা ফলো করে দেখে নেবেন। এবং এখানে দেখছেন অ্যাপ্লিকেশন প্রসেস এখানে বলা আছে, এই যে নোটিশটি দেখছেন এই নোটিশের লাস্ট পেজে দেখবেন ফর্মটি আছে, সেই ফর্মটি আপনি A4 কাগজে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবেন, অর্থাৎ সেটাই হবে আপনার ফর্ম। এবং সেই ফর্মের সাথে আপনাকে এখানে দেখছেন সেলফ অ্যাটেস্টেড করা আপনার 1 কপি আইডেন্টিটি প্রুফ লাগবে, অর্থাৎ প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, এই সমস্ত কিছু দিতে পারেন। এবং এখানে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড করা আপনার অ্যাড্রেস প্রুফ লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছু দিতে পারেন। এবং আরও বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড করা 1 কপি পাসপোর্ট ছবি সেখানে অ্যাটাচ করে দিতে হবে, এবং আপনার এজ প্রুফ হিসাবে একটা সেলফ অ্যাটেস্টেড করার প্রুফ লাগবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এই সমস্ত কিছু দিতে পারেন। এবং আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেটারও একটা জেরক্স এর সাথে দিতে হবে, এবং এক্সট্রা যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো বলা হচ্ছে সেগুলো যদি আপনার কিছু থাকে তাহলে আপনি এর সাথে অ্যাটাচ করে দেবেন। এবং এখানে বলা হয়েছে আপনি যে ইউনিটে আবেদন করবেন সেই ইউনিটের অফিসে গিয়ে যে ড্রপ বক্স থাকবে সেই লেটার বক্সে বা ড্রপ বক্সে গিয়ে আপনাকে নিজে গিয়ে সেই ফর্মটি এবং সমস্ত কাগজপত্র একসাথে অ্যাটাচ করে সেখানে জমা দিয়ে দিতে হবে। তো জমা দেওয়ার লাস্ট ডেট এখানে দেখছেন 23 জানুয়ারি 2019 বেলা 5টার মধ্যে আপনাকে অবশ্যই ফর্মটা জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ফর্মটি দেখছেন এই যে নোটিশটি শো হচ্ছে এর নিচের দিকে আছে, এটি হচ্ছে আপনার ফর্ম। এই ফর্মটিকে আপনাকে A4 কাগজে প্রিন্ট আউট করতে হবে, তারপরে এখানে দেখছেন প্রথমেই যে কলমটা আছে এটা অফিস ইউজের জন্য, তারপরে আপনি এই 1 নম্বর কলমটি বাদ দিয়ে বাকি সমস্ত ফর্মটা ফিল আপ করে নেবেন। আপনি প্রথমে আপনার নাম লিখবেন, জেন্ডার,
ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, এইভাবে পরপর লিখতে যাবেন। তারপরে এখানে ইমেল আইডি দেবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে সম্পূর্ণ ফিল আপ করে দেবেন। আপনার ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি কি আছেন সেটা আপনি লিখে দেবেন, রিলিজিয়ান এখানে লিখে দেবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান। তারপর ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত কি অবিবাহিত, আইডেন্টিফিকেশন মার্ক যদি কোথাও থাকে আপনার শরীর দিয়ে কাটা ছেঁড়া তাহলে আপনি এখানে দেবেন, আপনার ভোটার কার্ডের নাম্বার আপনি এখানে লিখে দেবেন, আপনার আধার কার্ডের নাম্বার এখানে আপনি লিখে দিতে পারেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি কতদূর পড়াশুনো করেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। এইভাবে আপনি সমস্ত ফর্মটা ফিল আপ করে নেবেন। তারপরে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, এই সমস্ত কিছু সার্টিফিকেট থাকে, এনএসএস বা এনসিসি, তাহলে আপনি এই বক্সে লিখে দিতে পারবেন। এবং এখানে বলা হয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কেস থাকে, ক্রিমিনাল কেস, তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি কিছু না থাকে তাহলে আপনি নোয়ের ঘরে টিক দেবেন। এবং যদি আপনার কিছু ক্রিমিনাল কেস থাকে তার ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে। এইভাবে আপনি সমস্ত ফিল আপ করে তারপরে আপনার নিজের সই করে এবং ডেট এবং প্লেস এখানে দিয়ে এই ফর্মটি ফিল আপ করা কমপ্লিট করে এর সাথে বাকি ডকুমেন্টস অ্যাটাচ করে আপনি ড্রপ বক্সে জমা দিতে পারবেন। তো বন্ধুরা, এই ফর্মটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলে। তো আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আদার্স বন্ধুদের খবরটি দেওয়ার জন্য তাদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমার সাথে যুক্ত থাকার জন্য, প্রতিনিয়ত নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেটের সাথে। নমস্কার।